পুলিশের কাজ দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা, কিন্তু পুলিশই এখন আইন ভাঙার কাজে ব্যস্ত। হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুজাতপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক গোলাম কিবরিয়ার বিরুদ্ধে ঘুষ না পেয়ে এক ব্যক্তিকে পিটিয়ে তার পা ভেঙে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এদিকে পুলিশের দাবি, ওই ব্যক্তি ভয় পেয়ে পালানোর সময় দুর্ঘটনায় আঘাত পেয়েছেন। আহত ব্যক্তির নাম রেজু মিয়া ঠাকুর, তিনি সুজাতপুর গ্রামের বাসিন্দা। তিনি হবিগঞ্জ 250 সজ্জা আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে জানা গেছে, রেজু মিয়ার সঙ্গে তার ভাইয়ের জমি নিয়ে বিরোধ ছিল। এ নিয়ে ঝগড়া হলে সুজাতপুর পুলিশ ফাঁড়ির এসআই গোলাম কিবরিয়া সহ পুলিশ সদস্যরা সেখানে তদন্ত করতে যান। সে সময় এসআই গোলাম কিবরিয়া রেজু মিয়াকে ঘর থেকে উঠানে এনে মারধর করতে থাকেন। এতে রেজু মিয়ার পা ভেঙে যায়। এই ঘটনায় স্থানীয়রা পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে জড়িত পুলিশ সদস্যদের শাস্তির দাবি জানিয়েছে। আহত রেজু মিয়া জানান, পুলিশ সদস্যরা প্রতিপক্ষের কাছ থেকে উৎকোচ নিয়ে কোনো কিছু জিজ্ঞাসা না করেই আমাকে উঠানে ফেলে মারধর করতে থাকেন। এতে আমার পা ভেঙে গেছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি ইমরান হোসেন বলেন, রেজু মিয়াকে মারধর করা হয়নি, পুলিশ দেখে ভয়ে তিনি পালাচ্ছিলেন, এ সময় পড়ে গিয়ে আঘাত পেয়েছেন, আমি হাসপাতালে গিয়ে তাকে দেখে এসেছি। অন্যায় হলে মানুষ পুলিশের আশ্রয় নেয়, কিন্তু সেই পুলিশই যদি অন্যায় কাজে লিপ্ত থাকে তাহলে? প্রিয় ভিউয়ার্স, স্থানীয়দের দাবি মেনে এই ঘটনায় জড়িতদের শাস্তি পুলিশ নিশ্চিত করতে পারবে বলে কি আপনার মনে হয়? ইয়েস অথবা নো লিখে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।